এমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন, গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানে নয় তুই, সমস্যা আমার ছোটবেলার একটা প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্প চূর্ণ করবেন আমি তাকেই প্রতিজ্ঞে বরণ করব। এসব কি বলছেন দেবী? শুভ নিঃশুভতি প্রবল অসুর তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমায় জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি কি আমি, আপনি তৈরি থাকুন। কি বললে শুভ্রে? আমাকে গিয়ে সেই নারীর সঙ্গে শক্তি পরীক্ষা দিতে হবে? তুমি বলেছ আমরা দুই ভাই দেবলোক বিজয়ী সেনাপতি ধূম্রলোচন প্রভু। এখনই যাও, সেই নারী যদি তোমার কথার বাধ্য না হয় তাহলে বলপূর্বক কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে এসো। যথাজ্ঞা প্রভু। সে কি তেমন তো কথা ছিল না ধূম্রলোচন, কথা ছিল সে নিজে আসবে। সে গুরুত্ব তিনি আপনাকে দেননি, বরং আমাকে বলেছেন আপনি যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি যেন আপনাকে বলপ্রয়োগে নিয়ে যাই। তুমি দৈত্যরাজ শুম্ভের অনুচর এবং বলবান, সেই কাজ তুমি অবশ্যই পারবে, কিন্তু সে পরীক্ষাও যে তাহলে তোমাকেই দিতে হয়। তাই স্বর্গে সব দেবীকে চিনি। তখন তারা সেনাপতি চন্দ্র এবং মন্দকে পাঠালো দেবীকে ধরে আনতে। দেবী ধারণ করলেন চামুণ্ডার রূপ, বধ করলেন চন্দ্র আর মন্দকে। এই সংবাদে উন্মত্ত হয়ে উঠল অসুর কুলপতি শুম্ভ আর নিশুম্ভ। তারা যুদ্ধ ঘোষণা করল সেই তেজ শক্তির প্রতিনিধি উদ্দেশ্যে। চন্দ্রমন্ড নিহত, সমস্ত শক্তি জড়ো করো, আমাদের 86 জন উত্তর প্রধান দৈত্য, 84 জন বন্ধুকুলজাত দৈত্য, অতি বিচ্ছদের 50টি বংশ, ধূম্রাসুরদের 100 বংশ প্রস্তুত। এছাড়াও কাল সূর্য আলোকীয় রক্তবীজ প্রস্তুত।
দাও। এবার আমার কাজ শুম্ভ নিশুম্ভ সংখ্যা। আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে।
পুরস্কার কিন্তু এসে গেছে আপনারা যার মনে যা চান।